এবার ভয়াবহ গতি নিয়ে দেহে আসছে নিম্নচাপ। নিম্নচাপ দেশের কোন দিকে আঘাত আনবে, আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে, এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা প্রথমে আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট মোডে নিয়ে আসলাম। আজ আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা রয়েছে। দেখতে পাচ্ছি সেনবাগ, মতিহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা আকাশ মেঘলা, তো তেমন বৃষ্টিপাত নেই। এছাড়া অন্যদিকে আগরতলা, ঢাকা, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, তারপর নাগারপুর, ময়মনসিংহ, মাদান, এই সমস্ত জায়গাগুলোর উপর আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টিপাত তেমন নেই। সিংড়া, তারপর মহাদেবপুর, রাজীবপুর, বদলগাছি, তাড়া, সে সমস্ত জায়গাগুলোর উপর আকাশ আংশিক মেঘলা, তেমন বৃষ্টিপাত নেই। বরিশাল, খুলনা বিভাগের কিছু জায়গায় আকাশ মেঘলা, বৃষ্টিপাত নেই। চট্টগ্রাম বিভাগের উপরও আকাশ আংশিক মেঘলা, মূলত আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না। তবে বিকেল বা মাগরিবের পরে পাহাড়ি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো চলে যাব আমরা আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে। আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আগামীকালের পূর্বাভাসে চলে যাব। এরপরে নিম্নচাপ দেশের কোন দিকে আঘাত আনতে পারে, কবে নাগাদ নিম্নচাপ দেশের উপর আসছে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আগামীকাল 25 তারিখ রবিবার, 25শে সেপ্টেম্বর, বৃষ্টি মূলত দেশের উপর বৃষ্টিপাত গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি দেশের উপর তেমন বৃষ্টিপাত হচ্ছে না। চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, কুমিল্লাতে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে, এছাড়া দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তো আগামীকাল আবারও আমরা দেখতে পাচ্ছি দেশের উপর কোন ধরনের ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত নেই, তবে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে পশ্চিমের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। দেশের আকাশ অধিকাংশ জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। বৃষ্টি মূলত ক্ষুদ্র ক্ষুদ্র, দেশের দু একটি স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে, এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে, বরিশাল, খুলনা বিভাগের দু এক স্থানে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত থাকবে না। গত কয়েকদিন ধরে দেশের উপর তেমন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, দেশের উপর তেমন ভারী বৃষ্টিপাত হচ্ছে না। তো আগামীকালে দেশের দু একটি জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাকি জায়গায় আংশিক মেঘলা নিয়ে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব নিম্নচাপ কবে নাগাদ তৈরি হতে পারে, নিম্নচাপ, নিম্নচাপের প্রভাবে দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং কোথায় আঘাত আনতে পারে নিম্নচাপটি। তো আমরা এদিকে নিয়ে যাচ্ছি অলরেডি লাইভ ট্রেকিংটা, দেখতে পাচ্ছি এই যে মায়ানমার সংলগ্ন উপকূলীয় এলাকায় তৈরি হচ্ছে একটি নিম্নচাপ, সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তো নতুন মাসের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের শক্তি বাড়ছে, তো ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি বর্তমান আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী এটি সুন্দরবনের দিকে আগাচ্ছে এবং কলকাতার দিকে যাচ্ছে, তো সুন্দরবনের কাছাকাছি এসে গেছে। তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অনেক জায়গায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, তারপর ফরিদপুর উপজেলা, এসব হচ্ছে জায়গাগুলোর উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কক্সবাজার উপকূলীয় অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তো পরবর্তীতে কোন দিকে যাবে, আবহাওয়ার কতটা পরিবর্তন আসবে আমরা আপনাদেরকে দেখাবো। আমরা একটু এই মুহূর্তে বায়ুমেরি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এই যে বাতাসের গতিবেগ প্রায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখাই আপনাদের, কারণ এই যে 2 তারিখ আগে দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে দমকা জোড়া হাওয়া শুরু হয়ে যাচ্ছে, হাতিয়া থেকে শুরু করে হাতিয়া, তারপর আমরা দেখতে পাচ্ছি আরও মনপুরা, তারপর চরপেশন, তারপর লালমোহন, আরও দেখা যাচ্ছে এখানে দুপাল, তারপর এদিকে বরগুনা শহরে বুরহানউদ্দিন, তারপর মির্জাগঞ্জ, তারপর মঠবাড়িয়া, অন্যদিকে কালাপাড়া শহরে, এই সমস্ত জায়গাগুলোর উপর দমকা হাওয়া শুরু হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি কালাপাড়ার একদম এই যে দক্ষিণে প্রায় 70 কিলোমিটার বেগে জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে উপকূলীয় অঞ্চলে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেখতে পাচ্ছি এটি সরাসরি কলকাতার উপর দিয়ে চলে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, তারপর শান্তিপুর, বর্ধমান, আরামবাগের দিকে চলে গেছে, কাথুয়ার দিকে চলে গেছে, সেখানেও প্রায় 56 কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া বইতে পারে, সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এবং পরবর্তীতে এটি ধানবাদের দিকে যাচ্ছে, রাঁচির দিকে যাচ্ছে, তো এই সমস্ত জায়গাগুলোর উপরও প্রবল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখি আবহাওয়ার কতটা পরিবর্তন আসার সামনে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।